একটা সময় ছিল যখন পাড়ার অলিতে গলিতে মাঠে ঘাটে মামার টংয়ের দোকানে বাস্ত। তবে বর্তমানে এমন এক অবস্থা এসে দাঁড়িয়েছে যেখানে কলকাতার লেটেস্ট সিনেমার নতুন গান কি তা জানা তো দূরে থাক, লেটেস্ট কি সিনেমা বের হবে ওটার প্রতিও কারো খেয়াল নেই। কিন্তু কি কারণে এমন অধপতন হলো বাপ চাচার মুখে শোনা ইন্ডিয়ান বাংলা সিনেমা ওরফে টলিউড ওরফে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির, সেটা নিয়েই বাংলা নতুন বছরের প্রথম দিনে কথা বলবো আজকের ভিডিওতে। তো সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মেইন ভিডিও শুরু করা যাক। যেহেতু এই চ্যানেলটির বেশিরভাগ ভিউয়ার্সই নাইনটিস কিড, তো আমিও ভিডিওতে সেই অনুযায়ী কথা বলবো। 1919 সাল থেকে চলে আসা কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি বড় বউ ছোট বউ মেজো বউ টাইপের মুভি বানিয়ে গেছে আমাদের জন্মের সময়, অর্থাৎ পুরো 90-এর দশক জুড়ে। ওই সময় রঞ্জিত মল্লিককে পরিবারের আদর্শ পুরুষ ও প্রসেনজিৎকে কিউট দেবর টাইপের রোলে দেখা যেত বেশিরভাগ সময়। এরপর 90-এর শেষ ও একবিংশ শতাব্দীর শুরুতে কলকাতায় ঢিসুম ঢিসুম নাচ গান সমৃদ্ধ কমার্শিয়াল সিনেমা বানানো শুরু হলো। ওই সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে কাহিনী নিয়ে টুকটাক রিমেক বানাতো টলিউড। এ সময়টায় প্রসেনজিৎ ছিল ফুল টাইম কমার্শিয়াল হিরো এবং বলিউড থেকে মিঠুন এসে সময়ে সময়ে অ্যাকশন মুভি করে যেত। কিন্তু 2002 সালে টলিউডে আলোড়ন ছড়ায় এক নতুন নায়ক, সাথী নামক এক সিনেমায় জিতেন্দ্র মাদানী ওরফে জিত টলিউডের ইতিহাসে সেরা ডেবিউ করে। এরপর ধীরে ধীরে কলকাতার কমার্শিয়াল সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করতে থাকে জিত। ঠিক এই সময়টাতেই তার পাশাপাশি তার কম্পিটিটর হিসেবে মাথা নাড়া দিয়ে উঠে দেব নামের একটি নতুন ছেলে। এই দুজনকে নিয়ে বেশ ভালোভাবে চলছিল টলিউড ইন্ডাস্ট্রি। জিতের সাথী ছবি দেখেনি বা ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান শুনেনি এমন মানুষ চিরনি সন্ধান দিয়েও হয়তো খুঁজে পাওয়া যাবে না। তখনকার প্রতিটি মুভি আর গানগুলো ছিল এক একটা ইমোশন। দেবের যদিও ডেবিউ হয় অগ্নিশপথ দিয়ে, কিন্তু আমরা সবাই দেবকে চিনেছি আই লাভ ইউ মুভি থেকে। তখনকার দিনে সবার মুখে মুখে ছিল নবাগত দেবের নাম। দেবের প্রত্যেকটা নতুন মুভির জন্য মুখিয়ে থাকতো সবাই। দেব ছিল তখনকার অনেকেরই ক্রাশ। 90 দশকের অনেক মেয়ের ডায়েরিতেই ছিল দেবের ছবি। জিত অবশ্য কোনো দিক দিয়ে কম ছিল না। আর 90s কিডদের জন্য সঙ্গীত বাংলা ছিল অন্যরকম এক ইমোশনের নাম। প্রতিটা নতুন মুভির সাথে মুক্তি পাওয়া নতুন গানগুলোও হতো সুপারহিট, সবার মুখে মুখে থাকতো সেসব গান। এই 90 দশকে সোহাম হিরণ অঙ্কুশদেরও বেশ ভালো ভূমিকা আছে কমার্শিয়াল মুভিতে। তবে জিত দেবের মতো ফ্যান ফলোয়িং বানাতে পারেনি কেউই। অন্যদিকে পরমব্রত আবির যীশু সেনগুপ্তের ভূমিকা ছিল ডিরেক্টিভ আর আর্ট ফিল্মগুলোতে। ব্যোমকেশ ফেলুদা সহ বিভিন্ন সাহিত্যিক চরিত্রগুলোর পাশাপাশি সৃজিত মুখার্জির মতো ক্লাসিক ডিরেক্টরের সিনেমায় তারা তাদের অভিনয়ের প্রতিভা ছড়াত। এ সময়টায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ওরফে SVF, SK মুভিস ও সুরিন্দর ফিল্মস ছিল টপ মুভি প্রোডাকশন কোম্পানি। সাউথ থেকে কাহিনী কপি করে কিংবা রিমেক রাইটস কিনে দেব জিত সোহাম অঙ্কুশকে নিয়ে থুমসে মুভি বানাতো তারা। ইন্টারনেট ওই সময়টায় সবার হাতে হাতে না থাকায় রিমেকের ব্যাপারে অজ্ঞাত অডিয়েন্সরা নিজের প্রাণ ঢেলে ভালোবাসা দিত ওসব মুভিকে। তবে এরপর থেকেই আস্তে আস্তে বদলে যেতে থাকলো সবকিছু। 2013 কে টলিউডের সেরা কমার্শিয়াল সাল ধরা হলেও এরপর থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকে টলিউডের বক্স অফিস রেকর্ড। হাতে গোনা কয়েকটি মুভি বাদে প্রায় সব মুভি বক্স অফিসে এভারেজ পারফর্ম করা শুরু করে। এর জন্য ইন্টারনেটকে দায়বদ্ধ করা হয় প্রথমত। 2012 সালে ভারতে প্রথম 4G ইন্টারনেট লঞ্চ করা হয় এবং 2016 সালে জিও তাদের নতুন সিম লঞ্চ করার পর সবার হাতে হাতে ইন্টারনেট চলে আসায় সবাই টলিউড মুভি রিলিজের আগেই মুভিটি কোথা থেকে রিমেক করা হচ্ছে তা জেনে দেখে ফেলত, যার ফলে আমাদের মতো টিনেজার ও প্রি অ্যাডাল্টদের মাঝে তখন হালকা হল বিমুখী ভাব সৃষ্টি হয়। যে সিনেমা রোদে পুড়ে কষ্ট করে টাকা খরচ করে হলে গিয়ে দেখা লাগছে সেটার অরিজিনাল ও বেটার ভার্সন যদি ঘরে বসেই দেখার সুযোগ হয় তখন কে যেতে চাইবে সিনেমা হলে? এভাবে ইন্টারনেট ও টলিউডের রিমেক প্রবণতার জন্য কমার্শিয়াল সিনেমা মার্কেটে অডিয়েন্সের অভাব দেখা শুরু হয়। তবুও সিনেমা জায়ান্ট SVF রিমেক বানানো বাদ দিয়ে মৌলিক গল্পের দিকে তেমন আগ্রহ দেখায়নি। শুধুমাত্র গোয়েন্দা গল্পতে কোনো রিমেক না করে সরাসরি বই থেকে গল্প তুলে এনে সিনেমা বানানো চলতে থাকে। ঠিক এভাবেই অধপতন ঘটতে থাকে টলিউডের। তবে আপনি যদি বাংলায় মুভি সিরিজ নিয়ে কথা বলা এই চ্যানেলটির অধপতন না দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ফিকশনালিজম। এখান থেকে আরেকটা সমস্যা শুরু হয়, কারণ বাংলা সাহিত্যের এই বিশাল সম্ভার থেকে সব বইয়ের রাইটস কোনো এক নির্দিষ্ট প্রোডাকশন হাউসের কাছে রাখা সম্ভব ছিল না। ব্যোমকেশের মতো বিখ্যাত চরিত্র নিয়ে তাই সবাই সিনেমা বানানো শুরু করে। এক প্রোডাকশন হাউসে যদি আবিরকে দেখা যেত ব্যোমকেশ রূপে তাহলে অন্যটায় দেখা যেত যিশুকে। আবার যিশুরটায় যে অ্যাক্টর অজিত প্লে করতো সে হয়তো বা গিয়ে আবিরের ব্যোমকেশে গিয়ে নেগেটিভ কিংবা ছোট্ট চরিত্রে অভিনয় করতো। এভাবে আর্টিস্ট স্বল্পতা কিন্তু একই চরিত্রের বিভিন্ন ভেরিয়েন্ট একই সাথে দেখা যাওয়ায় সাধারণ অডিয়েন্স হিমশিম খাওয়া শুরু করলো কাহিনী সিকোয়েন্স মেলাতে গিয়ে। 10-এর দশকে SVF সবচেয়ে বড় প্রোডাকশন হাউস বনে গিয়েছিল কলকাতায়। ইন্ডিয়ান বাংলা গানের সবচেয়ে বড় চ্যানেল সঙ্গীত বাংলা এবং মুভি রিলিজের সবচেয়ে বড় চ্যানেল স্টার জলসাও SVF ব্যানারের আন্ডারে কাজ করতে থাকে, যার ফলে এই চ্যানেলগুলো খুব কমই অন্য কোনো প্রোডাকশন হাউসের মুভি প্রমোট করতে পারত। ঠিক একইভাবে মুভি থিয়েটারগুলো একই সাথে মাল্টিপল
টলিউড সিনেমার ডিল করে অন্য প্রোডাকশনের মুভি প্রপারলি রিলিজে বাধা দিতে থাকে SBF। 2011 সালে অ্যাক্টর জিত তার নিজস্ব প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেইনমেন্ট খুলে, যেটির বর্তমান নাম জিত ফিল্ম ওয়ার্কস, আর দেব 2017 সালে খুলে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এই দুই তারকা এত খ্যাতি পাওয়ার পরও নিজেদের সিনেমা থিয়েটারে মুক্তি দিতে হিমশিম খায় SBF এর কূটনীতির কারণে। আমার কাছে দেবকে অ্যাক্টরের তুলনায় প্রোডিউসার হিসেবেই বেশি ভালো লাগে। দেবের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে এখন পর্যন্ত মুক্তি পাওয়া 10টি মুভির মাঝে একটি বাদে বাকি সবগুলোতেই মেইন লিডে ছিল দেব, কিন্তু এই 10টা প্রজেক্টটি ছিল একদম নতুন গল্পে বানানো। এই প্রোডাকশন হাউসে কখনো রিমেকের ছায়া পড়তে দেয়নি দেব, এবং এজন্যই দেবকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলা অডিয়েন্সে রিমেকে উদ্দিষ্ট এটা খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছিল সে। তবে তার অ্যাকশন রোমান্স জনরার সিনেমাগুলো বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারায় এখন সে ফ্যামিলি ড্রামায় ফোকাস করেছে। প্রোডিউসার হিসেবে সে বানিয়ে ফেলেছে এক সেফ ফর্মুলা, একজন সিনিয়র অ্যাক্টর ও দেব মিলে মধ্যবিত্তের কোনো কাহিনী নিয়ে খুব অল্প বাজেটে মুভি বানিয়ে আরামসে বক্স অফিস থেকে টাকা তুলে ফেলছে দেব। তবে এখন দেব বেশ কিছু হাই বাজেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, এবং শীঘ্রই দেবকেও দেখা যাবে ব্যোমকেশ চরিত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমার কিছুটা ক্ষোভ কাজ করতো জিতের উপর, কারণ 2011 সাল থেকে সে প্রোডিউসারের আসনে বসলেও অডিয়েন্সের নারী নক্ষত্র বুঝতে তার সময় লেগেছে বেশ। এখন পর্যন্ত তার প্রোডিউস করা 18টির মধ্যে 8টি ছিল রিমেক। অনেক আগেই সে এসব সাউথ মুভির রিমেক রাইটস কিনে ফেলায় কোনো উপায় না পেয়ে তাকে এসব মুভি বানাতে হয়। তবে লকডাউনের পর জিতের মৌলিক গল্পের উপর মনোযোগ পড়েছে বেশি। জিত বলেছে যে সে আবার বাংলার মাটিতে ফুল কমার্শিয়াল মুভির গৌরব ফিরিয়ে আনবে, এবং সে কোনোভাবেই অন্য জনরার মুভিতে শিফট করবে না। গত বছর রাভান নামের এক রিভেঞ্জ থ্রিলার মুভিতে এক নতুন রূপে দেখা গিয়েছিল জিতকে। আর এবছরের ছোট ঈদ অর্থাৎ সামনের সপ্তাহে আসতে চলেছে জিতের নতুন সিনেমা চেঙ্গিস। সাউথ সহ পুরো ইন্ডিয়া যেখানে মারমার কাট কাট অ্যাকশন সিনেমাকে ভালোবাসা দিচ্ছে, তাই বাঙালির তরফ থেকে জিত বানিয়েছে চেঙ্গিস। KGF আর পুষ্পার মতো ভাইব দিতে থাকা এই সিনেমাটি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি দেওয়া হবে। আশা করি এর মাধ্যমেই কামব্যাক করবে টলিউড ইন্ডাস্ট্রি। বাংলার দুই লাস্ট সুপারস্টার জিত আর দেব মিলিয়ে ফিরিয়ে আনুক কমার্শিয়াল বাংলা সিনেমার গৌরব, এই আশাতেই রইলাম। চেঙ্গিজের আজকাল হয় না, চেঙ্গিজের যুগ হয় যুগ এরা। তো আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলায় মুভি সিরিজ নিয়ে কথা বলা এই চ্যানেলটিকে সাপোর্ট করতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। পিস আউট।